সেই যারা হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের এবং এই আন্দোলনের শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি অবশ্যই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবে। তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা, তিনি স্বাধীনতা সর্বত্র প্রতীক। তাকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে আটক করে রেখেছে। বন্ধুগণ, গত রাতেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকেও আপনার প্রবাসী বিদেশে নির্বাসিত করে রেখেছেন। আমাদের অসংখ্য মানুষকে তারা সাজা দিয়েছেন। বন্ধুগণ, হাবিব আমাদের ছাত্র নেতা ছিলেন, এমপি সাতক্ষীরার, তাকে ৭০ বছর সাজা দিয়েছে। বন্ধুগণ, আপনারা চিন্তা করে দেখেন যে দিন ঘটনা ঘটে, কিছু একটা সামান্য ঘটনা ঘটেছিল, সেদিন নাকি আপনার হাসিরা ওই দিক দিয়ে যাচ্ছিলেন, কে বা কারা সেখানে প্র্যাক দেখিয়েছে অথবা আপনার একটা ঢিল চুল মেরেছে, সেই জন্য হাবিবকে ৭০ বছর সাজা দিয়েছে। অথচ সেদিন সেই সময় হাবিব ঢাকায় বিবিসিকে সাক্ষাৎকার দিচ্ছিল, সেটা প্রমাণিত সত্যতা সমস্ত মিডিয়ার সাথে। অথচ সেই যে বিচার ব্যবস্থা বললাম, ওই বিচার ব্যবস্থা নিম্ন আদালতে তাকে ৭০ বছর সাজা দিয়েছে। শুধু হাবিব না, ঈশ্বরদীতে মিন্টু সহ ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। বন্ধুগণ, এই আওয়ামী লীগের কাছে আপনারা কখনোই কোনো সুস্থ কিছু আশা করতে পারেন না। এই আওয়ামী লীগ রাষ্ট্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করছে এবং এই আমাদের দেশে মানুষের অধিকারকে ধ্বংস করছে। বন্ধুগণ, অগ্নি সন্ত্রাস করে তারা মানে বিএনপির উপরে দোষ চাপাতে চায়, তাই না? তাই বন্ধুগণ, আমরা স্থির প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা জনগণকে সঙ্গে নিয়ে, সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়, এই আন্দোলন মানুষের আন্দোলন, তার অধিকার ফিরে পাওয়ার আন্দোলন, তার ভোট দেওয়ার অধিকারকে ফিরে পাওয়ার আন্দোলন। লুট করে চুরি করে সব বিদেশে টাকা পাঠিয়ে আমার এই সাধারণ মানুষের, এই যে আমার রিক্সা শ্রমিক ভাইরা দাঁড়িয়ে গেছেন, তাকে সব দাঁড়িয়ে গেছে এখানে, একটা মাত্র তাদের কথা যে আমাদেরকে বাঁচতে দেন, এই ভয়াবহ দানবের হাত থেকে আমাদেরকে মুক্তি দেন। দুইবেলা দুমুঠো খেতে পায় না। বন্ধুগণ, চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সবকিছুর দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়েছে, সেদিকে কোনো খেয়াল নাই। কেমন করে শুধু মানুষের পকেট কেটে ট্যাক্স দিয়ে বিভিন্ন সারচার্জ বাড়িয়ে তার টাকা নিবে, আর সেই টাকা তারা লুট করে বিদেশে পাচার করবে। বন্ধুগণ, তাই বন্ধুগণ, আজকে আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণ বাবু গয়েশ্বর চন্দ্রের উপরে নয়, এই আক্রমণ বাংলাদেশের উপরে, এই আক্রমণ বাংলাদেশের মানুষের উপরে, এই আক্রমণ বাংলাদেশের স্বাধীনতার সর্বত্বের উপরে। তাই বন্ধুগণ, আমাদের এক কথা, এক দাবি, যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, এবং সেটাতেই শুধুমাত্র সংকট নিরসনের পথ আছে। এবং তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর কোনো বিকল্প নাই। সংকট শুধুমাত্র সেখানেই সম্ভব। আকাশের অবস্থা খুব খারাপ, বক্তব্য রাখবো না, শুধু একটা কথাই বলি, আপনারা সবাই আরো দৃঢ় হন, আরো ঐক্যবদ্ধ হন। উত্তাল তরঙ্গের মতো আন্দোলনের পর আন্দোলন, সমুদ্রে যেমন ঢেউ এর পর ঢেউ আসে, সেই ঢেউ এর পর ঢেউ দিয়ে এদেরকে সরাতে হবে। বন্ধুগণ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবং আমরা সামনের দিকে এগিয়ে যাবো আমরা, ইনশাআল্লাহ।